অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ ঝড়ে নিহত হয়েছে শিশুসহ নয়জন। গেল দুই দিনের শক্তিশালী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ডের বিভিন্ন এলাকা। টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে প্লাবিত আশেপাশের অঞ্চল, কোথাও কোথাও হয়েছে শিলাবৃষ্টিও। ভেঙে গেছে গাছপালা এবং বিদ্যুতের লাইন, এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক হাজার বাড়িঘর। দেশটির আবহাওয়া ব্যুরো সতর্ক করে বলেছে, কুইন্সল্যান্ডের উপকূলীয় অঞ্চলগুলো এখনও বিপদসীমার মধ্যেই আছে।